মশাই এখান থেকে কেশর দুই দিয়ে বেরিয়ে আসবে না। কি কোথায় সিংহটা কই? দুর্বা এসো 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 এসো, আমি ঠিক জানতাম তুমি আসবে। সে তো আমিও জানতাম। হ্যালো, দেখো দুর্বান্তি এলো বলো। কিন্তু শুধু সময় করে উঠতে পারছিলাম না, আর আমি ইচ্ছা করে নার্সিং হোমেও যেতে চাইনি। অনি, তুমি এখানে মায়ের সঙ্গে চিপটে বসে আছো, হ্যাঁ? আর ওদিকে ব্যাটম্যান তো প্রায় শেষ হয়ে যেতে চললো। হ্যাঁ যাও, একটু খেলা দেখো তো, এই কার্টুন দেখো গিয়ে। আমি একটু খেলা আন্টির সঙ্গে কথা বলবো, দুর্বান্তির সঙ্গে। পাল্টে গেছে একদম ছেলেটা। শুধু ও কেন, সবকিছুই তো পাল্টে গেছে। না, সেটা শুধু তোমাদের জন্য, ছেলেটাকেও পাল্টে ফেলেছো তোমরা। আমি তোমাকে নার্সিং হোমে দেখতে চাইনি কেন জানো? সাথে কেন? আসলে আমার ওখানে গেলে মনে হয় ওই অসুস্থ মানুষগুলোকে বারবার যেন লোকে বলছে যে, আহা বেচারি তুমি কি অসুস্থ। হ্যাঁ, আমার ঠিক সেরকমই মনে হতো। এতই যখন জানো তাহলে নার্সিং হোমটাকে বাড়িতে টেনে আনলে কেন? সাথে একটা শিশু কখনো নার্সিং হোমে বড় হতে পারে, খেলতে পারে, নাকি হাসতে পারে? আমিও এরকম একটা নার্সিং হোমে ছিলাম বহুদিন, তাই না? শুধু বুঝতে পারিনি সে নার্সিং হোমটার নাম সংসার। যাত্রার ডায়লগের মতো শোনাচ্ছে না? না, একেবারেই নয়। দেখো সাথী, যাত্রার সংলাপ তো লেখা হয় লোকেদের মনোরঞ্জনের জন্য, কিন্তু তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে কোনো শহরে মেয়ে যাত্রা করতে চাইছে কিন্তু ডাক পাচ্ছে না। জাগে, বাজে কথা বাদ, এরকম একটা বোকামি করলে কেন সাথে? তুমি তো সবই জানো দুর্বা, আফটারঅল তুমি আর নরেন তো ভালো বন্ধু। না, সবটা জানি না, তবে মূল সমস্যাটা নিশ্চয় জানি। কিন্তু তার জন্য সুইসাইড, গড, আমি জানি ব্যাপারটা খুব ইডিওটিক লাগছে, কিন্তু সুইসাইড করার ইচ্ছেটা যে কি টেম্পটিং তুমি জানো না। আমি জানি, অন্তত আমি তো নিশ্চয়ই জানি, কিন্তু তার থেকে অনেক বেশি টেম্পটিং হচ্ছে বেঁচে থাকার ইচ্ছে। শীতের সন্ধ্যে বসে বসে কফি খাওয়া, গান শোনা, অনেক বেশি টেম্পটিং। একা, একেবারে একা? হ্যাঁ, সেরকম কেউ না থাকলে একা, কাজে ভরে থাকা দিন, শীতের সন্ধ্যে গান শুনতে শুনতে বসে কফি খাওয়া। ওয়াও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? কিন্তু কাজে ভরিয়ে রাখা দিন তো পালিয়ে যাওয়ারও দিন। ইট ইজ অ্যান এসকেপ, আরেকটা সুইসাইড, আরেক রকমের সুইসাইড। নো, নট এট অল। না, কাজ মানে সাথে পরিশ্রম, ফলাফল। আর শীতের সন্ধে, বর্ষার রাত্রি, আর পাতা ঝরার দিন, কিন্তু দ্য ব্লেস অফ সলিটিউড। সাথী, এখন থেকে তোমাকে জীবনটাকে একদম অন্যরকম ভাবে ভাবতে হবে। দেখো, আত্মহত্যার কথা শুধু যারা দুর্বল, যারা স্বার্থপর তারাই ভাবে, তারা করে, বাট ইউ নট দ্যাট।
তোমাকে এখন থেকে পুরো বাড়িটা পাল্টে ফেলতে হবে, তোমার জীবনটাকে পাল্টে ফেলতে হবে একদম একা। ইউ ক্যান ডু ইট। একা? হ্যাঁ, যদি তা না হয় তাহলে তো সবটাই একটা ওই নার্সিং হোম, সেই ছুরি কাঁচি, তা অপারেশন টেবিল, সেটা লুক, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি স্মল ফর আ ম্যান।